ধুবুরীর সোনাহাটত সিন্ডিকেট সিন্ডিকেটর কান্দারির রূপত আর এস এস নেতা বাংলাদেশে রপ্তানি করা প্রতিখন শিলর ট্রাকত 10,000 টাকা কয়লার প্রাকট সিন্ডিকেটর দাম 25,000 টাকা এয়াই ধুবুরীর সোনাহাট আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের কাহিনী বিগত প্রায় দেড় বছর ধরে সিন্ডিকেট লবির ধনের খকত রপ্তানি বাণিজ্য এড়িবলগিয়া হয়েছে ব্যবসায়ীয়ে এই লোকজনলৈ মন করক নাম সঞ্জয় সিল গুণগঞ্জর আর এস এস কর্মী এই সঞ্জয় সিল সোনাহাটর সিন্ডিকেট মাস্টর সোনাহাটে বাংলাদেশে শিল রপ্তানি করবলৈ হলেই অনুমতি লাগিব এই সঞ্জয় শিলর পৰা সঞ্জয় শিলর অনুমতির আগেও দাম আছে প্রতিখন শিলর ট্রাকে প্রতি 10,000 টাকা রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মচারী এই সঞ্জয় শিলক 10,000 টাকা দিলেহে শিল রপ্তানির অনুমতি পাই রপ্তানিকারীয়ে আজি মই যদি মোর এলসির মাধ্যম যদি 10খন গাড়ি মই পঠাও বাংলাদেশ লই 1,00,000 চন্ডিগড়ত দিব লাগে 5,000 টাকা 10খন গাড়িত গঙ্গাধার ওয়েট ব্রিজখন যেখন আছে তাক দিব লাগে এটু দিব লাগবে এখন ইয়াত মুজে একটা বৃহত্তম চন্ডিগড় চলি আছে প্রায় মই তো কলো এক বছর অতিক্রম করিলে 10,000 টাকা যে পার গাড়িত লই কত যাই আছে এইটু তদন্ত করক আর এস এসের লড়াবিলাক যেটা নেতৃত্ব দিয়ে আছে সঞ্জয় শীল আমার মানুষজন সরকারি কর্মচারী নাকি সরকারি মানুষ এইজনের নেতৃত্বত চলি আছে এতিয়া দুর্ভাগ্যবশত এক বছরের উপরও পড়া এক বছর বেশি হল বাণিজ্য কেন্দ্রটা এনেকুয়া অচল অবস্থা কব্জাবাদী চলি আছে যে বহুতে ব্যবসায়ীয়ে ব্যবসা এড়িব লগা হয়েছে গাড়ি মালিকবিলাকে গাড়ি এনে স্ক্র্যাপ হিসেবে কম দামতে বিক্রি করব লগা হয়েছে মানে আশার স্থল আছিল কর্মসংস্থানের যদি ধ্বংস হই এতিয়া মরণ ফানত পরিণত হয়েছে ব্যবসায়ীবিলাক গাড়ি মালিকবিলাক বহুত আন্দোলন চান্দোলন করেছে সকলে গম পায় অচল অবস্থা মুঠতে কব্জাবাদী চলি আছে বাস দেড় বছর ধরে এই কারবারে চলি আছে সোনাহাটত এই খবর জানে সোনাহাটর শুল্ক বিভাগের পৰা দিসপুরের বরঘরেও কিন্তু নাই কোনো ব্যবস্থা পরিণতিত পানীত হা নচরা অবস্থা হয়েছে রপ্তানিকারীর সকলের দাবি সরকারে তদন্ত করার সাহস করক সকল পোহরলৈ উড়াই আহিব আপনাদের ইমান কিছু করব নালাগে আপনি এখন গাড়ি লৈ গেলে আপনার 10,500 টাকা নিদিলে আপনার গাড়িখন বাংলাদেশ লৈ পাসিংয়ের অনুমতি নিদিয়ে ইয়ার কারণ হল গুন্ডা ট্যাক কোনে এই কালেকশন করে আছে এই তদন্ত করবলে সাহস আছে না নাই আমার সরকারখনের যদি আছে তেনেহলে তদন্ত করক ইয়াত কেঁচু ফুরিলে অলরেডি সাব রৌ বরালি গোটাইখিনি আহি যাব ইয়াত কাস্টমার পৰা ধরে দিসপুর লৈকে যি আছে যদি টাকাখিনি কর পৰা কত গৈছে অটোমেটিক ওলাই যাব যদি তদন্ত করে পার ডে সিহতর মোটামুটি 10-12 লাখ টাকা কালেকশন এই সিন্ডিকেট গ্রুপে কালেকশন করে আছে ব্যবসায়ীর দাবি দৈনিক 80-ৰ পৰা 100খন পৰ্যন্ত শিলৰ ট্ৰাক পাৰ হয় বাংলাদেশলৈ য'ৰ পৰা সঞ্জয় শিল তথা চিণ্ডিকেট চক্ৰৰ দৈনিক সংগ্ৰহ হয় 8-10 লাখ টকা মাহিলী সংগ্ৰহ হয় 2,40,00,000ৰ পৰা প্ৰায় 3,00,000,000 টকা কোনে কোনে পায় এই ধনৰ ভাগ আৰ এছ এছ কৰ্মী সঞ্জয় শিলে সংগ্ৰহ কৰা এই ধনৰ ভাগ কাৰ কাৰ পকেটলৈ যায় আছে নেকি দিসপুৰৰ কোনো ৰৌ বৰালি যাৰ পৃষ্ঠপোষকতাত সঞ্জয় শিলে চলাই আহিছে সোনাহাটৰ এই চিণ্ডিকেট ব্যুরো রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।